পুলিশের খাতায় নিখোঁজ আছে, কিন্তু পুলিশের কাছে নিখোঁজ নেই। পুলিশের আতিথেয়তায়, পুলিশের নজরদারিতে, পুলিশের বদান্যতায় শাহজাহান নিজ ভূমে বিচরণ করছে। তৃণমূল সরকার যখন মনে করবে শাহজাহানকে সামনে আনার, তখন পুলিশ তাকে সামনে নিয়ে আসবে। কারণ পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয়, পুলিশকে পরিচালনা করছে তৃণমূল। তো স্বাভাবিকভাবেই যেখানে তৃণমূল শাসক দল এবং পুলিশের মধ্যে কোনো বিভাজন রেখা নেই, সব মিলেমিশে গেছে, তো যেটা হচ্ছে এটা তৃণমূলের নির্দেশেই হচ্ছে। দশ দিন পর এখনো বেপাত্তা শেখ শাহজাহান, আর এবার অন্তরালে থেকেই তিনি আদালতে আবেদন করলেন আইনজীবী মারফত, মামলায় যুক্ত হতে চেয়ে আদালতে আবেদন করলেন তিনি। আর এই মামলায় আজকে বিচারপতি শেখ শাহজাহানের আইনজীবীকে প্রশ্ন করলেন, শেখ শাহজাহান আত্মসমর্পণ করছে না কেন? একই সঙ্গে এই প্রশ্নও তিনি করলেন যে কিভাবে নাজার থানার তদন্তে ভরসা রাখছে রাজ্য। পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে বললেন বিচারপতি, সন্দেশ খালিকাণ্ডে পুলিশের এফআইআর এর সত্যতা নিয়েও প্রশ্ন হাইকোর্টের। হামলার দিনের ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার হয়েছে? রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চাইলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এখনো পর্যন্ত 4 জন গ্রেফতার হয়েছে, কোর্টে বললেন সরকারি আইনজীবী। 1000 জনের মধ্যে 4 জন গ্রেফতার হয়েছে, তাই তো? অভিযোগ পাওয়ার পর কি রাজ্য পুলিশ শেখ শাহজাহানের বাড়িতে ঢুকেছিল? বাড়ি থেকে শেখ শাহজাহানের উস্কানির অভিযোগ, অথচ পুলিশ বাড়িতেই ঢুকলো না। ভিতরে না গেলে 3 বার শেখ শাহজাহানের বাড়িতে পুলিশ যাওয়ার দাবি সরকারের। বাড়িতে না ঢুকেই স্বতঃপ্রণোদিত এফআইআর, বাড়ি সিল করা হয়নি কেন? এই প্রশ্নও তুলেছেন বিচারপতি। পুলিশের কাছ থেকে কেসটা আরই তলব এবং কাল ফের হাইকোর্টে শুনানি রয়েছে। রাজ্যপাল বিরোধী দলের নেতাদের মতো কথাবার্তা বলছেন, এটা প্রশাসনিক বিষয়, পুলিশ প্রশাসন দেখছে। তো তিনি তো ডেকেছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলে রাজ্যপালের নিশ্চয়ই ভালো লেগেছে। দক্ষ বাঙালি কন্যা আমলা তাকে একসময় অপমানজনকভাবে রাজভবন থেকে তাড়িয়েছিলেন, এখন স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বসতে গেলে তার সঙ্গেই বসতে হচ্ছে। এই জন্য একটা মানসিক অশান্তি তার কাজ করছে, মানসিক অশান্তি, ওটা অন্য বিষয় নয়। ওনার ফ্রাস্ট্রেশনটা হচ্ছে, আমি যাকে অপমান করে তাড়িয়েছিলাম তাকে মুখ্যমন্ত্রী হোম সেক্রেটারি নিযুক্ত করেছেন এবং তার সঙ্গে বসে আমায় আইনের আলোচনা করতে হচ্ছে, ফলে ওনার এই ফ্রাস্ট্রেশনটা অন্যভাবে একটু বেরিয়ে পড়ছে। বকেয়া ডিএর দাবিতে ফের মহামিছিলের ডাক, আগামী 19 জানুয়ারি যৌথ সংগ্রামী মঞ্চের তরফে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। 19 জানুয়ারি দেখা করে সমস্যার সমাধান করুন মুখ্যমন্ত্রী, চিঠি দিয়ে দাবি জানাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। 19 জানুয়ারি মুখ্যমন্ত্রী দেখা করে সমস্যার সমাধান না করলে অনশনের হুঁশিয়ারি। 29 জানুয়ারি থেকে রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আগামী 19 তারিখ আমরা কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছি, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে সমস্ত মিছিল 12টার সময় শুরু হবে। আগামী 19 জানুয়ারি বেলা 12টার সময় হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনার ময়দানে আসবে এবং সেখানে আমাদের সভা হবে। আমরা আগামী কালকে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য, কারণ এর আগে মুখ্য সচিবের সাথে বৈঠক করেও কোনো ফল হয়নি। আমরা চাই যে উনি দেখা করে এই সমস্যার আশু সমাধান করুন, যদি সেটা না হয় তাহলে ওই দিন থেকেই আমাদের আবার লাগাতার অনশনের ডাক দেওয়া হচ্ছে। 29 জানুয়ারি থেকে লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটের ডাক দিচ্ছি এবং আমরা এ নিয়ে সরকারকে নোটিশ জারি করেছি। এই সমস্ত মঞ্চই এই ইয়েকে সমর্থন করেছেন, আজকে যৌথ মঞ্চের আসার কথা ছিল কিন্তু বিশেষ কারণে তারা উপস্থিত হতে পারেননি, ভবিষ্যতে তারা তাদের সাথে, তারা 19 তারিখে থাকছেন, তাদের সাথে আবার প্রেস কনফারেন্স করা হবে। কিন্তু 19 তারিখে যদি মুখ্যমন্ত্রী দেখা না করেন তাহলে অনশন শুরু হবে এবং ধর্মঘটের যে ডাক দিয়েছি যে অচলাবস্থা তৈরি হতে পারে, সেই অচলাবস্থার জন্য এই রাজ্যের প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী থাকবেন।